আজ জুমার খুতবাই সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় হজ ও উমরা। হজ ও উমরা নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। হজ শব্দের আভিধানিক অর্থ হল ইচ্ছা পোষণ করা। শরীয়তের পরিভাষায় নির্ধারিত সময়ে, নির্ধারিত নিয়মে, নির্ধারিত স্থানে এক বিশেষ ইবাদত করার নাম হজ। উমরা, উমরায়ের আভিধানিক অর্থ হল ইচ্ছা পোষণ করা। শরীয়তের পরিভাষায় অনির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে এক বিশেষ ইবাদত করার নাম উমরা। হজ ফরজ, এ ব্যাপারে আল্লাহ তাআলা অনেক বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলা নাসে হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষের জরুরি কাজ হচ্ছে হজ বাস্তবায়ন করা, যার পথ খরচ ও মাধ্যম রয়েছে। পথ খরচ যাতায়াত ব্যবস্থা, মাধ্যম মহিলাদের প্রতি হজ ফরজ হয়েছে অর্থে, কিন্তু মাহারাম নেই, তখন তার উপরে হজ ফরজ হয়নি। পথ খরচ যাতায়াত ব্যবস্থা যখন থাকবে তখন তাকে হজ করতে হবে, আল্লাহ তাআলা এ কথা বলেন। আল্লাহ তাআলা অন্যত্র আদেশ করেন, আতিমুল হজ্জ ওয়াল উমরা লিল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ উমরা পালন করো। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়াযিন ফিন নাস বিল হজ্জ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জনগণের মাঝে হজের বিষয়টি ঘোষণা করে দেন। ইয়াতুকা রিজালান ওয়ালা কুল্লি যামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। আপনার নিকটে তারা হজ করতে আসবে পায়ে হেঁটে এবং যে কোনো মাধ্যম গ্রহণ করে দূর দূরান্ত হতে। আল্লাহ তাআলা অত্র আয়াতে আমাদের নবীকে হজ ফরজ বলে জনসমাজে ঘোষণা করার আদেশ করেন। তাতে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ পায়ে হেঁটে আপনার নিকট হজ করতে আসবে, অন্যথায় যে কোনো বাহনে দূর দূরান্ত থেকে আপনার নিকট হজ করতে আসবে, একথা আল্লাহ তাআলা ঘোষণা দেওয়ার জন্য বলেন। বিবরণে বোঝা যায় হজ ফরজ। হজ ফরজের পরে আল্লাহ তাআলা সতর্কবাণী পেশ করেছেন। তিনি বলেছেন, আল হজ্জ আশহুরুম মালুমাত। হজ কয়েক মাস নিয়ে জড়িত, কয়েক মাস মিলে হজের সময়সীমা। ফমান ফারাদা ফিন্নাল হজ্জা, যদি এই মাসগুলিতে মানুষ হজ করব বলে সিদ্ধান্ত নেয়, ফালা রাফাসা ওলা ফুসুকা ওলা জিদালা ফিল হজ্জে, তাহলে জরুরি যে কোনো সময় অশ্লীল কথা ও কর্মে নিমজ্জিত হতে পাবে না, অপছন্দ কথা ও কর্মে জড়াতে পাবে না, তর্ক বিতর্কে লিপ্ত হতে পাবে না। তিনটি ঘোষণা সতর্কবাণী হিসাবে আল্লাহ তাআলা মানুষের নিকট পেশ করেন। যেহেতু নারী পুরুষ একাকার হয়ে হজ করে, যেহেতু নারী পুরুষ একাকার হয়ে তওয়াফ করে, যেহেতু নারী পুরুষ একাকার হয়ে আরাফার মাঠে থাকে, মুজদালিফার মাঠে থাকে, কাজেই পুরুষ মানুষ নারীর ব্যাপারে সতর্ক থাকবে, একথাই ঠিক। তাই আল্লাহ তাআলা বলেন, অশ্লীল কথা ও কর্ম থেকে বিরত থাকতে হবে।
এক, অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকতে হবে। যারা হজ সফরে নিয়ে যায় তাদের অর্থ উপার্জনের উদ্দেশ্য থাকে, তখন তারা মানুষের সাথে ভালো কথা কর্ম দেখাতে পারবে এমনটা নাও হতে পারে। ওই সময়ে অপছন্দ কথা ও কর্মে লিপ্ত হওয়া যাবে না। তর্ক, যেহেতু অনেক মানুষ অনেক সময় জায়গা নিয়ে সমস্যা হতে পারে, অনেক সময় চলাচল নিয়ে সমস্যা হতে পারে, অনেক সময় কেউ কারো জিনিস নিয়ে নিতে পারে চিনতে না পেরে, অনেক সময় অনেকের সাথে ধাক্কা লাগতে পারে, তখন কেউ তর্কে লিপ্ত হতে পাবে না। এরকম অপছন্দ তর্ক বিতর্ক থেকে বিরত থাকতে হবে বলে আল্লাহতালা হজ পালনকারীদেরকে জোরালোভাবে ঘোষণা করেন। এ ব্যাপারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে উমার বলেন, বনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি। তার একটি হচ্ছে শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক, এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই বলে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ আল্লাহর রাসূল, দুই, ওয়া ইকামিস সলাহ, সলাত আদায় করা, তিন, ওয়া ইতাইয যাকাত, যাকাত প্রদান করা, চার, অসময়ে রমজান, রমজান মাসের সিয়াম পালন করা, পাঁচ, আল হজ্জ মানিস্তাতা ইলাইহি সাবিলা, অর্থ থাকলে ব্যবস্থা থাকলে হজ পালন করা, টাকা আছে ব্যবস্থা নেই যাওয়ার মতো পথঘাট নেই তখন হজ ফরজ হয়নি, টাকা আছে যাওয়ার ব্যবস্থা আছে নারীদের জন্য মাহরাম আছে তখন হজ ফরজ হয়েছে, যা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস কদ ফুরিদা আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু, জনগণ তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে তোমরা হজ করো। এখানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর পুরুষ নারীকে হজ পালন করার জন্য আদেশ করেন। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহ কাদ ফরাজা আলাইকুমুল হাজ্জা ও ইন্নাল্লাহ কাতাবা আলাইকুমুল হাজ্জা, পৃথিবীর জনগণ তোমাদের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। এইটুকু বাক্য বলতেই একজন সাহাবী রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন, যার নাম আকরা ইবনে হাবেস। আল্লাহ নবী কথা বলছিলেন, একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, আফিকুল্লা আমরিনিয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন জনগণের উপরে হজ ফরজ, এটা কি প্রতি বছর করতে হবে? আপনি যে ফরজ বলছেন তাহলে কি প্রতি বছর করতে হবে? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, লাউ কুলতু নাম লাওয়া জাবাত, আমি যদি তোমার কথার উত্তরে বলি হ্যাঁ তাহলে প্রতি বছর ফরজ হয়ে যাবে, লাওয়া জাবাত, আর যদি হ্যাঁ বলি ফরজ হয়ে যায় লামতা মালুহা, তখন তোমরা এটা করতে পারবে না, অলাম তাস্তাতিউ, তোমরা করতে সক্ষম হব না। প্রতি বছর হজ করা মানুষের জন্য সহজ সম্ভব নয়, অতএব ফাল হজ্জ মাররা ওয়াহিদ, হজ একবার, ওমান যাদা ফাহুতাতাউন, আর যে বেশি করবে তা হবে নফল। প্রত্যেকটা ফরজের নফল আছে, রমজান মাসে সিয়াম রোজা ফরজ, বাকি যত আছে সব নফল, পাঁচ ওয়াক্ত সলাত ফরজ, তাহাজ্জুদ সহ যত সুন্নাত আছে সব নফল, যাকাত হলো ফরজ, দান হলো নফল, তেমনিভাবে হজ একবার হলো ফরজ, বাকি আর যা করবে তা হলো নফল। সম্মানিত মসজিদের মুসল্লি, বিবরণে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজকে ফরজ বলে ঘোষণা করেছেন, যা আল্লাহ তাআলা বলেন। হজ করলে কি হবে?
হজের ফজিলত, ধারাবাহিক কিছু হাদিস পেশ করি।